রাতে খুব দেখা যায়, রাতে দেখা যায়। মানে ওইসব না, তোমরা আবার ওইসব ভেবো না যে আমি ওইসব দেখার জন্য জানলা দিয়ে ডাকি ডাকি। জাস্ট ভাই মেইন কথা কি জানো, আজকে একটু ভাবলাম যে স্কেটিং করবো, কিন্তু স্কেটিং করাবো না, বৃষ্টিতে একদম সব শেষ করে দিলো। দেখো বৃষ্টিটা কত পরিমাণে, তোমরা একবার দেখো, মানে মুডটাই খারাপ করে দিলো সকাল সকাল। এখন কি করবো, সারাদিন ভাবতেও পারছি না যে কি সারাদিন কি করবো না করবো। ঠিক আছে, কি আর করবো, কোনো কাজ নেই, দিন ভর ঘুমাতে হবে আর একটু অঙ্ক করব। ঠিক আছে, অঙ্ক তো করতে হবে, কারণ কলেজ শেষ হয়ে গিয়েছে। তো কি ভাই, প্র্যাকটিস একদম ছাড়া যাবে না, প্র্যাকটিস ছাড়লেই সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো জিনিসের প্র্যাকটিস ছাড়বে, প্র্যাকটিস ছাড়লে সব শেষ। ভাই একটা কথা বলবো, আমাদের পাশে বাড়ি না একটা তার মেয়ে আছে। হ্যাঁ, দেওয়ালটা দেখছো? হ্যাঁ, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা তাহলে ওদের বাড়ি। তো বুঝতে পারছো, এই দেওয়াল আর এই দেওয়াল মানে জাস্ট এইটুকুই। সমুদ্র না, দারুণ একটা মেয়ে, হেব্বি। যদিও বয়সে বড়, বয়সে বড় কোনো ম্যাটার করে না। আমি তো এই জানলাতে প্রায় দেখি যে দেখা যায় কিনা, দেখা যায় কিনা। ঠিক আছে, রাতে খুব দেখা যায়, রাতে দেখা যায়। মানে ওইসব না, তোমরা আবার ওইসব ভেবো না যে আমি ওইসব দেখার জন্য জানলা দিয়ে তাকিয়ে থাকি, জাস্ট চেহারাটা দেখার জন্য তাকিয়ে থাকি। আমার চুলটা দেখো হয়তো বুঝতে পারছো তোমরা আমি পাগল ছাগল। ঠিক আছে, কিন্তু ভাই সকালে ঘুম থেকে উঠে চুলটা আমার থাকবেই। ঠিক আছে, তারপর আবার যদি ছেলে হয় তাহলে তো চুলের দিকে কোনো নজরই থাকবে না। ঠিক আছে, যেভাবে হয় হোক, আমার তাদের যাবেও না আসবেও না। তো আমি একবার দেখি যে দেখা যায় কি পাশের বাড়ি, পাশের বাড়ির ডার্লিংটাকে। ভাই একটা দুঃখের কি খবর জানো, কালকে সকালে দেখি যে আমার সাইকেলটা ব্লাস্ট করেছে। ঠিক আছে, মানে কালকে রাতে রাত অব্দি ঠিক ছিল, এবার রাতের পর থেকে কি হয়ে গেছে কে জানে, মানে সবকিছু ধোকা দেওয়ার চেষ্টা করছে আজকে আমাকে, সবকিছু আমাকে আজকে ধোকা দিচ্ছে। সেল হয়েছি তো কি হয়েছে ভাই, আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিচ্ছি তোমাদের একবার। এই দেখো কেমন লাগছে, বেশ ভালো লাগছে না? এই এইটুকু আছে। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা এই যে আমারটা, এই এইখানে থাকি আমি, এদিকে ভিডিও চলে জাস্ট নর্মাল। এটা এই লাইটটা তোমরা কত দিয়ে কিনবে বলবে? হ্যাঁ, এই লাইটটার দাম কত হতে পারে তোমাদের আইডিয়া? ঠিক আছে, এটা কিন্তু 18 ইঞ্চির লাইট। ঠিক আছে, 18 ইঞ্চির লাইট কত হতে পারে, ক টাকা হতে পারে তোমরা বলো। তারপর আমি বলে দিচ্ছি যে ক টাকা নিয়েছি আমার কাছ থেকে, তোমরা ভাবতে পারবে না যে লাইটের দাম এতটা কম। ঠিক আছে, তো চলো ভাই, দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর আবার বলে দিচ্ছি, পাশের বাড়ির মেয়েটা যাতে আমার সঙ্গে কথা বলে, সে ধরনের একটা ব্যবস্থা করে দাও।